17 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জিডিপিতে 11.37% যোগান দেওয়ার পাশাপাশি রপ্তানি আয়েও বড় ভূমিকা রাখছে দেশের কৃষি খাত। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাস গেল জুলাই থেকে সেপ্টেম্বরে কৃষিজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $26.48 কোটি, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 3.18% বেশি। কৃষির খাতভিত্তিক রপ্তানির তথ্য, এ সময়ে বাংলাদেশ থেকে বিভিন্ন ফল রপ্তানি হয়েছে $1.66 কোটি মূল্যের, অথচ গত বছর এ সময়ে হয়েছিল মাত্র $29 লাখ। গেল তিন মাসে মশলাজাতীয় পণ্যের রপ্তানি আয় বেড়েছে 23.11%, অর্থাৎ গত বছর এই সময়ে $1.13 কোটি মশলাজাতীয় পণ্য রপ্তানি হলেও এবার হয়েছে $1.38 কোটি মূল্যের। $5.14 কোটি আয় নিয়ে এ সময় কৃষিজাত পণ্য রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে শুকনা খাবার। বছর ব্যবধানে গেল তিন মাসে শুকনা খাবারের রপ্তানি আয় বেড়েছে 7.71%। কৃষির মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তামাক জাতীয় পণ্য। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে $4.23 কোটি তামাক পণ্য রপ্তানি হলেও এবছর হয়েছে $5.97 কোটি। এমন রপ্তানির প্রবৃদ্ধির মধ্যেও হতাশার খবর দিয়েছে শাকসবজি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে 63.68% কমে $4.74 কোটি থেকে এ খাতের আয় নেমেছে $1.72 কোটি। পানপাতার রপ্তানি আয়ও কমেছে বেশ বড় ব্যবধানে, $91 লাখ থেকে এ খাতের আয় নেমেছে $47 লাখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।